বিশ্বকাপ ফুটবল শুরু হতে বাকি মাত্র তিন দিন। এরই মধ্যে বিভিন্ন দেশের ফুটবল প্রেমীরা কাতারে আসতে শুরু করেছেন। আর এই বিশ্বকাপ সামনে রেখে দেশটির গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে গড়ে উঠেছে প্রবাসী বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট। সহকর্মী মামুনুর রশিদের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। বিশ্বকাপ ঘিরে কাতারে বাংলাদেশি অনেক প্রবাসী রেস্টুরেন্ট ব্যবসায় ঝুঁকছে। পর্যটকদের আনাগোনায় রেস্টুরেন্ট ব্যবসাও জমে উঠেছে। রেস্টুরেন্টে বাংলাদেশি আইটেম বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশি মাছ মাংস তারপরে ভেন্ডি ভাজি করলা ভাজি মিক্স সবজি। প্রবাসের মাটিতে দেশের সব রকমের সবজি ভর্তা মাছ মুরগি মাংস বিরিয়ানি যেমন রয়েছে, পাশাপাশি ভিনদেশীদের জন্য রয়েছে আলাদা মেনু। এছাড়াও আছে হরেক রকমের মিষ্টি ও ফাস্টফুড জুস। বিভিন্ন রকমের বাংলাদেশি যেসব খানাগুলা এগুলো তৈরি করছে। এখানে একটু রেস্টুরেন্ট খেতে এসেছিলাম, অনেক ভালো লেগেছে। মান অনেক পরিবর্তন করেছে, পরিবর্তন দুটোই করেছে। খাবারের পাশাপাশি রেস্টুরেন্টগুলোর নামেও রয়েছে দেশের প্রতিচ্ছবি, যেমন নোয়াখালী হোটেল, ঢাকা হোটেল, চাঁদপুর হোটেল, হইচই রেস্টুরেন্ট, আনন্দ সহ হরেক রকমের নাম। একসময় কাতারের রেস্টুরেন্টের ব্যবসা ছিল ভারতীয়দের দখলে, কিন্তু পরিশ্রমী ও মেধাবী তরুণদের প্রচেষ্টায় বর্তমানে রেস্টুরেন্ট সহ বিভিন্ন ব্যবসায় বাংলাদেশিদের অবস্থান অনেক উপরে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।